أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম, আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য যে এখানে এলমের আলোচনা হচ্ছে, জিকির হচ্ছে, শরীয়ত সম্মত জিকির, এটাই শরীয়ত চায়। এই জিকিরটা যে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, মাসআলা শিক্ষা হবে, ফিকহ ফি দ্বীন জানা হবে, এটাই কিন্তু উদ্দেশ্য। আমি খুব গভীর আগ্রহে শুনছিলাম মাসারফু জাকাত, জাকাত কোথায় হয় ব্যয় করতে হবে, সেটা আমার ইচ্ছা ছিল যে আমার ভাই নিজে বলে দিলে আমার বলা লাগবে না, আমি শুধু অপেক্ষা বসে চলে যাবো, ভালো লাগছিল। কিন্তু যেহেতু আমাকে বলতে বলা হয়েছে কোনো একটা বিষয়ে, সেহেতু আমি কিছু আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত যে আমরা একটা জিনিস সবাই জানি যে আল্লাহ তাআলা তিনি নির্দিষ্ট করেন কোনো কিছু, মানুষ কোনো কিছু এখতিয়ার করার ক্ষমতা রাখে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে তৌফিক না দেয়। কিন্তু আল্লাহ তাআলা সময় ক্ষণ এগুলো নির্ধারণ করেন আল্লাহ তাআলা। দেখেন রমজান মাসটা নির্ধারণ করেছে আল্লাহ তাআলা, আবার হজ নির্ধারণ করেছে আল্লাহ তাআলা, আবার মহরম নির্ধারণ করে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ বলেছেন যে ইয়াখলুকু মা ইয়াশা ও ইয়াখতার, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন আর যা ইচ্ছা তার তিনি পছন্দ করে নেন। সময়ের মধ্যে একটি কিছু সময়কে তিনি পছন্দ করেছেন, আবার মানুষের মধ্যেও কিছু মানুষকে তিনি পছন্দ করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা পছন্দ করে নেন ফেরেশতাদের থেকে রাসূল হিসাবে, মানুষদের থেকেও তিনি রাসূল হিসাবে কাউকে পছন্দ করে নেন। পছন্দ করার ব্যাপারটি ব্যাপক। দেখেন এই শুক্রবার আজকের দিনে দিনটিকে তিনি পছন্দ করেছেন, এ উম্মতের জন্য রেখে দিয়েছেন, এ উম্মত পেয়েছে সেটা। এই যে আজকে দাওয়াত, আজকে দোয়া করলে কবুল হয় হাদিসে আসছে, এটাও তিনি পছন্দ করে দিয়েছেন, ঠিক না? আবার দেখেন এই যে দিন যেমন পছন্দ করেছেন, মাসও পছন্দ করেছেন আল্লাহ তাআলা, মাসগুলোর মধ্যে রমজান মাসকে বেশি পছন্দ করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পছন্দ করতেন শাবান মাসের সওমকে, আবার তিনি পছন্দ করতেন মহরমের সওমকে। তাহলে নির্দিষ্ট করার বিষয়টা একমাত্র আল্লাহর কাছে, তিনি যদি কোনো কিছু নির্দিষ্ট করে দেন সেটাই হবে গ্রহণযোগ্য। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে কোনো কিছু নির্ধারণ করে দেন, সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য। এর বাইরে হলে কি হয়, কোনোটা হয় শিরক হবে, না বেদাত হবে। শিরক হবে কখন, আল্লাহ পছন্দ করেছেন তার ইবাদত আমরা করব, আর কারো ইবাদত করলে শিরক হয়ে যাবে। আল্লাহ পছন্দ করেছেন তার রাসূলের সুন্নত অনুসারে আমরা চলব, এর বাইরে কোনো কিছু মেনে চললে সেটা হয়ে যাবে বেদাত। সুতরাং পছন্দের সৃষ্টির পুরো জিনিসটাই আল্লাহ তাআলার হাতে। যদি এটা আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের জীবনের অনেক কিছুই আমরা আল্লাহ তাআলাকেই মূল জানবো, এবং গুনাহ অন্যায় অপরাধ থেকে ফিরে আসতে পারবো। যে আল্লাহ আমাদের তো পছন্দ করার বিষয় নয়, আমরা হচ্ছি আনুগত্য করার মানুষ, আমরা আল্লাহ তাআলার নির্দেশকে মেনে চলব, আমরা নিজেরা কোনো কিছু গ্রহণ করে নিব না। এই জন্য দেখেন কোরআনে কারিমে একটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন এবং মুমিনা, নারী মুমিন পুরুষ এবং নারী, তাদের জন্য এটা উচিত নয় যে তারা কি করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো ফয়সালা দিলে সেখানে তারা পছন্দ করে আরেকটা নিবে, এর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন, এখন তো বলছেন না শীতকালে রমজান মাস টেনে নিয়ে যাবো, তো এটা গুনার কাজ হবে, এটা হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য কাফেররা যখন করতো এই কাজটি তখন আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য ছিল না। কাফেররা করতো কি, নাসি করতো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, কুফরির চেয়েও আরও বেশি কেন
এটা শরীয়ত প্রবর্তনের পর্যায়ে চলে যাচ্ছে, নিজেরা পরিবর্তন করে আরেকটা বানিয়ে নিচ্ছে। এই জন্য মানুষ কখনো শরীয়ত দিতে পারে না, মানুষ কখনো সৃষ্টি করার ক্ষমতা রাখে না, মানুষ কখনো নিজের মন গড়া প্রবৃত্তি অনুসারে পছন্দ করার ক্ষমতা রাখে না। তাকে পছন্দ করতে হবে শরীয়তের ভিতরে থেকে। শরীয়ত যতটুকু তাকে সামাহ করে, শরীয়ত যতটুকু তাকে সুযোগ দেয়, ততটুকুর মধ্যে তাকে থাকতে হবে। এর বাইরে নতুন করে কোনো কিছু নিতে পারে না। আল্লাহ তাআলা এই রমজান মাসকে আমাদের জন্য স্পেশালি দিয়েছেন, রমজান মাসকে এই উম্মতের জন্য রমজান মাস দিয়েছেন তা নয়, আগেও রমজান মাস সবসময় ছিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াউমা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম, বারো মাস সবসময় ছিল, রমজান মাস আগেও ছিল, কিন্তু রমজান মাসের সওমটা আমাদের নির্ধারণ করে দিয়েছেন এবং রমজান মাসের গুরুত্বটা আমাদের সময় একটু বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিয়েছেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতি মুবারাকা, মুবারক রাত্রিতে, একই রাত্রি সেটা হচ্ছে লাইলাতুল কদর। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাস আল্লাহ তাআলা এখতিয়ার করেছেন, এখতিয়ার করা মাস আল্লাহ তাআলা, আপনার আমার কারো কোনো ক্ষমতা নাই। সেই মাসে কী করতে হবে, সেই মাস কীভাবে আমরা ইস্তেকবাল করব, কীভাবে আমরা সাদর সম্ভাষণ জানাবো সেই মাসকে, এই কথাটি আজকের আমাদের আলোচ্য বিষয়। প্রথমে আমরা আলোচনা করেছিলাম, আমরা শুনেছেন যে আল্লাহ তাআলা যেহেতু এখতিয়ার করেছেন, আমাদের আর এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সুতরাং আমরা এই মাসকে কীভাবে নেব সেটাই আমাদের বড় কথা। আমাদের সালফে সালেহীন কী করতেন, আমাদের নবী কী করতেন, এগুলি আমাদেরকে জানতে হবে এবং সে অনুসারে সামনে এগিয়ে যেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার আগে তিনি কী করতেন, রমজান মাস আসার পর কী করতেন, এগুলি আমাদের বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস আসে তখন বলতেন আতাকুম শাহর রমাদান, কোনো বর্ণ আছে যা আকুম শাহর রমাদান, কোনো বর্ণ যা আকুম রমাদান, যা আকুম রমাদান, দুইবার বলতেন আগ্রহ দেওয়ার জন্য যে রমজান মাসটা একটি গুরুত্বপূর্ণ মাস। সাহাবায়ে কেরামকে তিনি সবসময় চাইতেন যে ভালো কাজ যেটা সেটাকে উদ্বুদ্ধ করতে। আপনারা জানেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো এমন কোনো ভালো কাজ ছিল না যা তিনি উম্মতকে না জানিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, এমন কোনো ভালো কাজ দুনিয়াতে নাই, তিনি অবশ্যই বলে গেছেন। আর এমন কোনো খারাপ কাজ যেটা বাদ দেওয়া দরকার তা না জানি উম্মত দুনিয়া থেকে চলে গেছেন, এটা তিনি করেন নাই, সব বলে গেছেন। এই জন্য ভালো কাজ হলে তিনি বেশি করে বলতেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারিসুন আলাইকুম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে একজন রাসূল এসেছে মিন আনফুসিকুম তোমাদের নিজেদের পক্ষ থেকে, নিজেরা চেনো, এমন নয় তাকে চেনো না এরকম নয়, তাকে জানো, তোমাদের নিজস্ব তার চেনাশোনা জানা, তার চরিত্র সম্পর্কে তোমরা ভালো করে জানো। হারিসুন আলাইকুম তোমাদের প্রতি অত্যন্ত যত্নবান, তোমাদের প্রতি অত্যন্ত যত্নবান, তোমরা কোনটায় উপকার লাভ করবে, কোনটায় তোমাদের ক্ষতি হবে এটা রাসূল ভালো করে বলে দেন তোমাদেরকে। বিল মুমিনিনা রাউফুর রাহিম ঈমানদারদের প্রতি অতিরিক্ত দয়াদ্র, অতিরিক্ত দয়াদ্র, অতিরিক্ত দয়াশীল তিনি হচ্ছেন আমার নবী। তিনি এই জন্য উৎসাহ দিচ্ছেন, বলছেন যা আকুম শাহর রমাদান, যা আকুম শাহর রমাদান। বোঝা গেল যে রমজান মাস আসার সময় মনে আনন্দ অনুভব করা, শান্তি আসা মনের ভিতরে, এটা ঈমানদারের লক্ষণ। আপনার আমার মনের ভিতরে শান্তি আসতে হবে, রমজান মাস আসছে আমার মনের ভিতরে আনন্দ থাকতে হবে। সে আনন্দ কিসের? এবাদতের। সে আনন্দ কিসের? আল্লাহ তাআলার নির্দেশ পালন করবো, সেজন্য আল্লাহ তাআলার রহমতের কিছু সময় আছে, রহমতগুলি পাবো সেই আশায়। এই জন্য নয় যে একটি রাত পাচ্ছি, এই জন্য নয় যে এই মাসে টাকা রোজগার করব, ব্যবসা বাণিজ্য বাড়বে, এটা উদ্দেশ্য নয়। বরং আল্লাহ তাআলার ইন্নালিল্লাহি নাফহাতুন ওয়া লাফহাত, আল্লাহ তাআলার কিছু রহমতের কিছু ক্ষণ আছে, সেই ক্ষণটা আমরা তালাশ করে নেব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসের তিনি মানুষকে সুসংবাদ জানাতেন। আমরা পরস্পর খুশি হই যে আমার নবী এই সুসংবাদগুলি জানাতেন। তিনি কি বলেছেন? যা আকুম শাহর রমাদান, যা আকুম শাহর রমাদান, শাহর রমাদান আসছে, শাহর রমাদান আসছে। এই মাসে কি হয়? তিনি বলেছেন যে তুসাফাদু ফিহি শায়াতিন, শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়, শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। কেন বাদে বেঁধে ফেলা হয়, শয়তান বাঁধার কারণ কি? তার কারণ হচ্ছে পরবর্তী দুইটি। তারপর তিনি বলেছেন যে তুগলা কুফিহা আবু আবুন্নার,
জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়া হয়, ওয়া তুফতাহু ফিহা আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। এত কিছু কেন করে আল্লাহ? বান্দার প্রতি রহমদিল হয়ে দয়াশীল হয়ে আল্লাহ তাআলা এই জন্যই করেন যাতে করে আমরা আল্লাহর রহমতের অনুসরণ করতে পারি, রহমত যেটা সেটা গ্রহণ করতে পারি, সেই নির্দেশনাগুলি পালন করতে পারি, শয়তান যেন বাদ না সাধে, আমার কাজে যেন কোনো বাধা না হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা চান। অর্থাৎ আল্লাহ তাআলা চেয়েছেন আমি এই মাসে রোজা আদায় করি, এই মাসে কিয়াম করি, এই মাসে সদকা দিই, এই মাসে যাকাত, যেমন আমরা আলোচনা করব, এই জিনিসগুলো যেন শয়তান যেন বাধা না হতে পারে এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া যায়, এই কাজগুলি করা মাত্রই সে জান্নাতে যেন যেতে পারে, জাহান্নামে তো বন্ধ করা হতো যে এখন জাহান্নামের কাজগুলি যেন না হয় সেই জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই সবই আপনার আমার জন্য আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিতে চান এরকম নয়, আল্লাহ তাআলা চান বান্দা যেন তার কথা অনুসারে চলে, এই জন্য সহযোগিতাও করেন, এই জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হয়। আপনি নিজে কোনো কিছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সহযোগিতা না করেন। এই জন্য দেখুন প্রত্যেকটা রাকাতে আমরা বলতে থাকি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার এবাদত করি, সাথে সাথে ওই ইয়াকা নাস্তাঈন কেন, আপনার সাহায্য সহযোগিতা কেন চাই? এবাদত করার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার আপনার কাছ থেকেই শুধু পাবো, আর কেউ করতে পারবে না। আমি শত চেষ্টা করলেও মন খুলে যতটুকু আমি চাই ততটুকু আবাদত আমি করতে পারবো না যতক্ষণ না আমার আল্লাহ তাআলা আমাকে সেইভাবে সহযোগিতা করেন। সুতরাং সবসময় আমার মনে থাকতে হবে যে আল্লাহর সহযোগিতা দরকার আমার প্রত্যেকটি কাজে। এই জন্য যখনই আপনি পড়েন, দেখুন যখন ওলাউলাই দাখালতা জান্নাতা কুলতা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসে আসছে যে কানজু মিন কুনুজুল আরশ, আরশের একটি বড় খনিজ জিনিস, কেন? কারণ আমি শত চেষ্টা করলেও এবাদতে ব্রতী হতে পারবো না, এবাদত ঠিক মতো আদায় করতে পারবো না যতক্ষণ না আমার রব আমাকে এবারে সহযোগিতা করেন। তো সহযোগিতা আল্লাহর কাছ থেকে চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই মাসে দরজা জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং বড় বড় মারাদাতির শয়াতিন হাদিসে আসছে, কোনো কোনো হাদিসে আসছে যে সমস্ত দুষ্ট প্রকৃতির শয়তান সেগুলিকে বেঁধে দেওয়া হয়, অন্য হাদিসে আসছে শয়তানগুলিকে বেঁধে দেওয়া হয়। আমরা মেনে নিলাম সমস্ত শয়তানকে বেঁধে অথবা দুষ্ট প্রকৃতিরগুলিকে বেঁধে দেওয়া হয়, তাহলে কি হয়? যাতে করে ইমানদারের এবাদত করা সহজ হয়, ইমানদারের এবাদত করা সহজ হয়। যেই ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ তাকে সাহায্য করবেন, আর যে ব্যক্তি সাহায্য চাইবে না তার কাছে মনে হবে, রমজান মনে হবে কঠিন কোনো কিছু, কঠিন কোনো কিছু। সালাত যেমন দেখেন কঠিন মনে হয় কার কাছে? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী নয় তাদের কাছে এটা অনেক বড়, অনেক কঠিন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং যারা দিনকে মেনে চলে ভালোবাসে তাদের কাছে সালাত হচ্ছে আনন্দের খোরাক। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলতেন আরেহনি বিসসালাতিয়া বিলাল, বিলাল আমাকে সালাত দিয়ে আনন্দ দাও। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে তার নেয়ামতের সত্যিকার নেয়ামত চেয়ে যে আল্লাহ তুমি যদি সহযোগিতা করো আমি ইবাদতটা করতে পারবো, এই বিনয় থেকে যদি আমি ইবাদত চাই আল্লাহ তাআলা আমার সহযোগিতা করবেন। এই রমজান মাসের সহযোগিতার জন্য আল্লাহ তাআলা তিনটি কাজ করে দিয়েছেন, জাহান্নামের পথ বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন আর শয়তানগুলোকে বেঁধে দিয়েছেন যাতে করে আমার বান্দারা ইবাদত করতে পারে। কী ইবাদত করবে রমজানে? যে সমস্ত ইবাদত করবে যেগুলি আমি আল্লাহ নির্দেশনা দিয়েছেন সেগুলি সে করবে, এর বাইরে কোনো কিছু নয়। সুতরাং রমজান মাসে আমরা যেন পরস্পর খুশি থাকি, আনন্দে থাকি, এই জিনিসটা আমাদের দেওয়া দরকার। যে কী জন্য? যে আল্লাহ তাআলার নেয়ামতের ভিতরে আছি, আল্লাহ তাআলার নেয়ামত নিয়ে আমরা সবসময় খুশি থাকবো, এটা একটি গুরুত্বপূর্ণ একটি কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে রমজান মাসে আমরা যেন যে এই সময়টুকু যেন কাজে লাগাই, এটা খেয়াল রাখতে হবে। রমজান মাস চলে গেলে এরপর আফসোস হবে যে আমি অনেক কাজ করতে পারিনি। এই জন্য আপনার একটি প্রোগ্রাম থাকা দরকার যে রমজান মাসের আমার প্রতিটা ক্ষণ আমি কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো? সবসময় মসজিদে বসে থাকতে হবে তা নয়, আপনার মন মাইন্ড সেট করে নেবেন এইভাবে যে আল্লাহ তাআলার জন্য আমি এই মাসে অনেকগুলি কাজ করব। আমি আল্লাহ তাআলার ইবাদত করব সাওমের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে, নফকার মাধ্যমে, বিভিন্নভাবে আমি আল্লাহ তাআলার ইবাদতগুলি করব। এটা একটা পূর্ণ একটা আপনার একটা নির্দেশনা থাকা উচিত, একটা চার্ট থাকা উচিত, এই কাজগুলি আমি করব। ভালো কাজের একটি সুন্দর ব্যবস্থাপনা আপনার আমার থাকা উচিত।
তৃতীয়ত যে কাজটি আপনার আমার থাকা দরকার রমজান মাসে, তা হচ্ছে খারাপ কাজ পরিত্যাগের একটা ভালো চিন্তা ভাবনা, আজম সাদেক, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে এই মাস থেকে আমি আর কোনো খারাপ কাজ করব না, এরকম একটি প্রতিজ্ঞা আমরা নিয়ে অবশ্যই এই মাসে আমরা যেন প্রবেশ করি, আমাদের এটা খেয়াল রাখা দরকার। আমরা প্রবেশ করেছি এই মাসে, এখন যা যে সময়টুকু পার হয়ে গেছে, এই সময়টুকু মনে করবেন যে অনেক সময় পার হয়ে গেছে, আমি কিছুই করতে পারি নাই, বাকি সময়টুকু যেন আমি অবশ্যই কাজে লাগিয়ে নেই, এটা আমার খেয়াল রাখতে হবে রমজান মাসে। আর চার নম্বর যে গুরুত্বপূর্ণ কাজ তা হচ্ছে যে ফিকহ ফিদ্দিন অর্জন করতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে, যেই মাসালাগুলো দরকার। আজকে অনেকগুলি মাসালা আলোচনা হয়েছে, আপনি শুনেছেন, এই মাসালাগুলো আপনি সারা বছর আলোচনা করা দরকার আছে, কিন্তু আমরা এক রমজান মাস আসলে আলোচনা করে আবার ভুলে যাই, এটা কিন্তু ঠিক নয়। ফিকহ ফিদ্দিনের নিয়ম হচ্ছে, এটাই হচ্ছে জিকির মজলিস, আমরা আমি প্রথমে বলেছিলাম। সুতরাং আমার আপনার সর্বক্ষণিক চিন্তা থাকা দরকার যে রমজান মাসে আমি কিছু মাসাইল শিখে নেব, অর্থাৎ রমজান মাসে আমি সিয়ামের মাসলাগুলো শিখে নেব, রমজান মাসে আমি কিয়ামের মাসলাগুলো জেনে নেব, রমজান মাসে আমি যাকাতের মাসলাগুলো জেনে নেব, রমজান মাসে আমি সলাতের পরিপূর্ণ মাসালা জেনে নেব, এরকম কিছু পরিকল্পনা আমার থাকা দরকার, যেই পরিকল্পনার আন্ডারে আমি পরিপূর্ণ কাজগুলি করতে পারি। এখনও সময় আছে, রমজান মাস শেষ হয়ে যায়নি, আলেমরা আছে এখানে, এখানে আলহামদুলিল্লাহ আমাদের শায়খ আছেন, তার কাছ থেকে আপনারা নিয়মিত এই কাজগুলো করতে পারেন। কেন কেন করবেন? কারণ এইটাই হচ্ছে বর্তমানে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর সবচেয়ে বড় মাধ্যম, বড় প্রাপ্তি হচ্ছে এখন যেই মাধ্যমে আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারেন, তা হচ্ছে এলম। জিহাদ ফি সাবিলিল্লাহর প্রথম পর্যায়ে হচ্ছে এলম, এই এলমেই এখন দুর্বলতা দেখা দিয়েছে, বাকিগুলি তো দূরের কথা। মানুষ অন্ধকারে, অন্ধকারের অন্ধ চোরাবালিতে, অন্ধ গলিতে ঘুরাফেরা করছে, এলমের মাধ্যমেই আমরা শুধুমাত্র এই ফেতনা থেকে বাঁচতে পারি। বর্তমান গভীর ফেতনায় নিমজ্জিত বর্তমান উম্মতে মুসলিমা, মুসলিম উম্মতকে কেউ নিয়ে যাচ্ছে কাদিয়ানী হয়ে, কেউ শিয়া হয়ে নিয়ে যাচ্ছে, কেউ কবর পূজারী বানিয়ে ফেলতেছে, কেউ বা উগ্রপন্থী বানিয়ে ফেলছে। এর মধ্যে একমাত্র আপনার আমার বাঁচার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে দিনের মাসআলা জানা, কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা জানা, দিন সম্পর্কে জানা, দিনের ফিকহ জানা, গভীর জ্ঞান জানা, এবং আলেমদের থেকে জানা, সত্যনিষ্ঠ আলেমদের থেকে জানা, তথাকথিত ফেসবুকের মুফতি থেকে নয়, অথবা তথাকথিত টুইটারের মুফতি থেকে আমরা জানলে আমাদের জ্ঞান আসবে না। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান জানতে হবে, এবং সেটা আলেমদের, আলহামদুলিল্লাহ আপনারা জানেন কোত্থেকে নিতে হবে, তাতে জ্ঞান আপনার জ্ঞান নিতে হবে। রমজান মাসের এই পাঁচ নম্বর জ্ঞান আমাদের কাজের কর্মকাণ্ডের পরে, ছয় নম্বর যে কাজটি আমাদের করতে হবে, একটি নতুন আমরা অধ্যায় রচনা করতে পারি রমজান মাসে, তা হচ্ছে এই মাসে আমরা আল্লাহর সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গেছে সম্পর্কটা ঠিক করে নিতে পারি। দ্বিতীয় হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে কী করে, আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হয়ে গুনার মাধ্যমে, তওবা করে ফিরে আসি, আমার দ্বারা অজানা অনেক শিরকি গুনাহ হয়ে যেতে পারে, অজানা অনেক পুকুরিও হয়ে যেতে পারে, অজানা অনেক বেদাত শিরকি লিপ্ত হয়ে গেছি, গুনার কাজ তো করেই যাচ্ছি, গুনার কাজ করে না এমন মানুষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদম ভুল করে, আর উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি তওবা করে। সুতরাং তওবার মাধ্যমে আমরা ফিরে আসতে পারি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে, তারপরেও তিনি তওবা করতেন। হাদিসে আছে তিনি বলে, তিনি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ আকসার মিন সাবঈনা মাররা, আমি দিনে আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি। কোনো বর্ণা আসছে 70 বার, কোনো বর্ণা আসছে 100 বার, কোনো বর্ণা আসছে 100 বারের বেশি তওবা করি। হাত সাহাবি বলতেছেন, কোনো কোনো মজলিসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 100 বেশি তওবার শব্দ শুনতাম। তাহলে তওবা হচ্ছে আমার আপনার বাঁচার বিরাট মাধ্যম, কারণ শয়তান আমাদেরকে গুনায় লিপ্ত করতে চায়, আর শয়তান চ্যালেঞ্জ করেছিল তাদেরকে আমি ধ্বংস করব, আর আল্লাহ তাআলা বলেছিলেন যে তাদের যতক্ষণ তওবা করবে ততক্ষণ তাদেরকে আমি ক্ষমা করে দেব। এই সুযোগ আপনার আমার কখনো আর কোথাও প্রাপ্তি হবে না, এই সুযোগ এই রমজান মাসে বেশি প্রাপ্ত হবে, প্রাপ্ত হতে পারবো আমরা। কেন? রমজান মাসে আল্লাহ তাআলা হাদিস, কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা এখানে মানুষকে ক্ষমা করে দেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রমজান মাসে তাকওয়া অর্জন করতে বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, যে আল্লাহর
কিছু বান্দাকে তিনি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই রাত্রি ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, জাহান্নাম থেকে তাকে আজাদ করে দেন, স্বাধীন করে দেন, জাহান্নামে আর যাবে না, এটা প্রতি রাত্রেই আল্লাহ কিছু মানুষকে তা করে থাকেন। ওইটা নয় যেটা আমাদের দেশে বড় বড় সাইনবোর্ড দিয়ে বলা হয়, প্রথম 10 দিন ক্ষমার আর রহমতের, তারপরে ক্ষমার, তারপরে শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। এই হাদিস শুদ্ধ নয়। শুদ্ধ হচ্ছে এটা প্রতি রাত্রি আল্লাহ তাআলা প্রতিটি রাত্রি রহমতের, প্রতিটি রাত্রি মাগফিরাতের, প্রতিটি রাত্রি জাহান্নাম থেকে মুক্তির। এই জন্য প্রত্যেকটি রাত্রকে আমরা গনিমত মনে করতে হবে, প্রত্যেকটা গনিমত মনে করে তওবা করে আল্লাহর সাথে একটি সম্পর্ক তৈরি করে নিন। দ্বিতীয় হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসায় তাকে অনুসরণ করে তার আনুগত্য করার মাধ্যমে যেই সময়টুকু তার আনুগত্যের বাইরে চলে গেছে সেগুলির বিপরীতে এসে ভালো একটি অধ্যায় রচনা করে যে এখন থেকে আমি আমার নবীর কথা শুনে চলবো, এখন থেকে আমি নবীর কথার বাইরে যাব না, আমি চেষ্টা করব, আপনি চেষ্টা করেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। যে ব্যক্তি ভালো হয়ে চলতে চায় আল্লাহ তাআলা তাকে ভালোভাবে চালায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান ইয়াস্তারফিফ ইউআফিহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে চায় আল্লাহ তাকে পবিত্র করে। নিজে রাখতে চাইতে হবে, আপনার চাওয়ার, আপনি চাইলে মনে করবেন যে আপনার কিসমত ভালো আছে, আপনার তাকদীর ভালো লেখা হয়েছে, আপনি সেদিকে যাচ্ছেন। আমার আপনার এই জন্য উচিত একটি ভালো অধ্যায় রচনা করি, আমার নবীর সাথে তার অনুসরণ করে চলবো, তাকে মেনে চলবো। আর এই মাসে আরেকটি কাজ করা উচিত, আর এইটার সাথে জড়িত, সেটা হচ্ছে আমার পিতামাতা আত্মীয় স্বজন যারা দূরে সরে আছে, যাদের সাথে আমি সম্পর্ক রক্ষা করতে পারিনি, এই মাসে আমি তাদের সাথে নতুন করে সম্পর্ক ঝালাই করে নেবো, তাদেরকে কিছু দান করব, আমার সদকা জাকাত থেকে তাদেরকে দান করব। আর কিছু না পারি টেলিফোনে তাদের খোঁজ খবর নেব, তাদের কি অসুবিধা আছে তা জানব। আপনার পিতা আপনার জন্য কিছু করেন নাই এরকম কথা বলা জায়েজ নাই। পিতা দুনিয়াতে পাঠিয়েছেন সেটাই বড় কথা, তিনি দুনিয়াতে আপনার জন্য কিছুই না করুন, আপনার যা কিছু আছে সেটা কিন্তু পিতা হকদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার যাবতীয় সম্পদ তোমার পিতার জন্য। এখানে আর কিছু বাকি রয় নাই, অর্থাৎ আপনি নিজে আগবাড়িয়ে আরও কিছু এখতিয়ার করার সুযোগ নাই। পিতা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কথা বলবে না ততক্ষণ তার আনুগত্য করা আপনার উপর ফরজ। অনুরূপভাবে মায়ের কথাও, মায়ের সাথেও আপনার সম্পর্ক ভালো করা উচিত, পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম ব্যক্তি হচ্ছে খায়রুহুম আনফাউহুম লিন্নাস, উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের জন্য উপকারী হয়। আপনি আমি উপকার হব, খাইয়ের হব, কল্যাণময়ী হব, যেখানে যাই সেখানে কল্যাণ দিয়ে ভরে দেবো, এটাই চাই। আমার নবী যখন যেখানে যেতেন নিশ্চয়ই মানুষ কল্যাণ পেত, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যারা তারা যেখানে যেতেন মানুষ কল্যাণ পাইতো, সেখানে আমার ইসলাম গ্রহণ করতো, সেখানে তো ভালো কথা বলতেন। আপনি ভালো কথার প্র্যাকটিস করুন, ভালো কথার ভালো কাজের প্র্যাকটিস করুন এই রমজান থেকে, যে আমি ভালো হয়ে চলবো, শত মানুষ খারাপ হোক আমার কিছু যায় আসে না, আমি ভালো হয়ে যাব, একজন একজন করে ভালো হওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ইনশাল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। অবশ্যই অবশ্যই আমার আপনার উচিত এই কাজগুলি অবশ্যই আমাদের করা। রমজান মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। রমজান মাস আসলে আমরা অনেক কিছু করি, এর মধ্যে একটি হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা, আমাদের চিন্তাভাবনা থাকা দরকার। রমজান মাসের আগে ফজরের সালাতে জামাতে আসে না বহু মানুষ আছে, ফজরের সালাত তাদের কাছে সবচেয়ে কঠিন। রমজান মাসে সাহারি খেয়ে অনেকেই জামাত পড়ি কিন্তু রমজান মাসের পরে আসি না, এই অভ্যাসটা ধরে রাখবো। আমি সিদ্ধান্ত নেই যে রমজান মাসে এই অভ্যাসটা যে ধরছি এটা ইনশাল্লাহ এর পরবর্তীতে ধরে রাখবো। রমজান মাসে রাতের বেলায় তাহাজ্জুদ পড়েন, তারাবি পড়েন, কিয়ামুল লাইল করেন, একটু চিন্তা করে যে ধরে রাখতে পারি রমজান মাসের অভ্যাসটা। তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো তাহাজ্জুদ পড়তেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাকে তাহাজ্জুদ পড়তে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন যারা তাহাজ্জুদ পড়ে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা আবার প্রশ্ন বলেছেন যে ওয়ারাতিল কোরআনা তারতিলা, কোরআনে কারিম পড়বেন এই রমজান মাসের যে কাজগুলি আপনি করবেন এর মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে সারা বছর, এর কিছু একটা ধরে রাখা আমাদের প্রয়োজন অবশ্যই, যে আমি এই মাসে করছি তা নয়, পরবর্তী মাসগুলিতেও আমি ভালো কিছু করব, পরবর্তী মাসগুলিতেও আমার যেন এই ভালো অভ্যাসটা টিকে থাকে এটা অবশ্যই আমার প্রয়োজন। রমজান মাস আসছে, আপনারা পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে আল্লাহ তাআলা আপনাকে
ক্ষমা অনেকে ক্ষমা করে দেন, কিন্তু আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে ক্ষমা করেন না, যে ব্যক্তি মুশরিক আর একজন হচ্ছে যে ব্যক্তি মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ জিয়ে রাখে, নিজের মন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ জিয়ে তাকে ক্ষমা তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে বোঝা গেল হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হওয়ার জন্য রমজান মাসে আপনি কিছু প্রোগ্রাম নেন যে আমি ক্ষমা করে দেব, আমি ক্ষমা করে দেব নিজের পক্ষ থেকে। আল্লাহ এবং বান্দার মাঝে ক্ষমা হয়ে গেলে আল্লাহ তাআলা আপনার, আপনি জানেন না অনেককে হয়তো আপনি জীবনে কষ্ট দিয়েছেন, কাউকে চলার সময় কষ্ট দিয়েছেন, কাউকে কথা বলার সময় কষ্ট দিয়েছেন, কাউকে কেনাকাটার সময় কষ্ট দিয়েছেন, কাউ কারো গীবত করেছেন, আপনি জানেন না অনেক কাজ আপনি আমি করে বেড়াই, কিন্তু যদি এই মাসে আমি অন্তর থেকে এগুলি দূর করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। তাহলে এই অন্তর থেকে এই হিংসা বিদ্বেষ এই সব কিছু এই মাসে পরিকল্পনা নিয়ে এই মাসে আমি এগুলি থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ চান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহমত করেন যে ব্যক্তি মানুষকে রহমত করে। আর রাহেমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা মানুষকে দয়া করে আল্লাহ রহমান তাদেরকে দয়া করেন, আপনি তাদের প্রতি দয়া পরবশ হন, আল্লাহ তাআলা আপনার প্রতিও দয়া পরবশ হবেন। রমজান মাসে গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ আপনার থাকা উচিত, প্রোগ্রাম থাকা উচিত, তার মধ্যে একটি হচ্ছে ইফতারির প্রোগ্রাম থাকা উচিত। ইফতারির প্রোগ্রাম আপনার থাকা উচিত। কেন ইফতারির প্রোগ্রাম থাকবে? ইফতারির মাধ্যমে আপনি মানুষের অন্তর জয় করতে পারবেন, এক, এটা সাধারণ হিসাব। আখরাতের হিসাব বড় দিনের সওয়াব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো সওম রোজা সায়েমকে ইফতার করায় সওমের সওয়াব সে প্রাপ্ত হবে, কিন্তু যে ব্যক্তি রোজাদার ছিল বা সায়েম ছিল তার সওমের সওয়াবের কোনো ঘাটতি হবে না। এই সুযোগটুকু আমরা আগে সুযোগ পেলেই মানুষকে দিতাম, আপনি আমি দেন আগ্রহ করে আসেন, এরকম নয় যে আমি রোজা রাখছি আমার রোজা সওয়াব নিয়ে যাবে ইফতার করি, এরকম নয়। অনেকে এটা বলে থাকেন এই জন্য আসতে চান না, এটা নয়, আপনি আগ্রহ করে আসেন যে আমার মাধ্যমে একটি মানুষ সওয়াবের অধিকারী হবে, এই চিন্তাধারা আমার আপনার থাকা উচিত। যেই কোনো মূল্যে, সারা বছর তো আমরা কামাই করি, সারা বছর কামাই করি, কিন্তু আল্লাহর জন্য কোথায় ব্যয় করি? আমি যে বিল্ডিংয়ে ব্যয় করছি সেই বিল্ডিং আল্লাহর জন্য হচ্ছে না, সেই বিল্ডিং আপনি ব্যয় করছেন কার জন্য? নিজের জন্য অথবা নিজের সন্তান সন্ততির জন্য। নিজে হয়তো এটা ভোগও করে যেতে পারবেন না, আপনি যেই বহু অট্টালিকা বানাচ্ছেন, বহুতল বিশিষ্ট ভবন বানাচ্ছেন, সেই ভবনে আপনার আমার থাকা অনেক সময় হবে না, সেই ভবন থাকবে আপনার সন্তানরা, সেই ভবনে আপনার সন্তানরা থাকবে, অথবা আপনার সন্তান সেটা বিক্রি করে, খারাপ হলে সেটা বিক্রি করে হেরোইন সেবন করবে, মদ গাঁজা সেবন করবে, মাদকাসক্ত হলে সে আরও কিছু খারাপ কিছু করবে, অন্যায় করে বেড়াবে, তার গুনার ভার আপনার উপর আসবে কি না আপনি চিন্তা করে দেখুন। যত কষ্ট করে বাড়ি বানাচ্ছেন, এর চেয়ে ভালো নয় যে যত কষ্ট করে টাকা রোজগার করেছি আল্লাহর রাস্তায় দিয়ে দেয় এটা আখেরাতে আমার জন্য থাকবে? আমার ঘর তো ওইটা, আমার বাড়ি তো ওইটা, যেটা আমার লাস্ট জায়গা, যেখান থেকে আমার আর ফেরার কোনো জায়গা নেই, যেখান থেকে আর কোথাও যাব না, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেখান থেকে কেউ ফিরে কোথাও যেতে চাইবে না, যেখানে আমার মূল জায়গা, যেখানে আমার বাড়ি, যেখানে আমার আসল জায়গা, সেখানে যাওয়ার জন্য, সেখানে পাঠানোর জন্য কিছু কাজ কেন করি না? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে সেদিন মানুষ বলবে, ইয়া লাইতানি কদ্দাম তুলে হায়াতি, ইয়া লাইতানি কদ্দাম তুলে হায়াতি, এটা বলতে থাকবে, আফসুস আমার, আমি যদি কোনো আমার জীবনের জন্য কিছু জিনিস তাকদিম করতে পারতাম, আমার জীবনের জন্য কিছু পেশ করতে পারতাম। কীভাবে পেশ করতে পারবেন? দুনিয়ায় বিল্ডিং রেখে গেলে কোনো দিন পেশ হবে না সেটা। আপনি যদি কোনো ইফতারি করান সেটা কাজে লাগবে, আপনি এই মাসে সদকা করলে সেটা কাজে লাগবে, এই মাসে যাকাত দিলে সেটা আখিরাতের কাজে লাগতেছে, আপনি যত বেশি তালেবে আলেমকে সহযোগিতা করবেন সেটা কাজে লাগবে, আপনি যত বেশি আলেমদের সহযোগিতা করবেন সেটা কাজে লাগবে, দিনদারদের সহযোগিতা করবেন কাজে লাগবে, দিনের সহযোগিতা করবেন সেটা কাজে লাগবে। কিন্তু এর বাইরে যত বেশি আপনি মনে করছেন যে আপনি রাস্তাঘাট তৈরি করছেন, আপনি বিল্ডিং বানাচ্ছেন, আপনি এই তৈরি করছেন, দুনিয়ায় রয়ে গেছে, সেগুলো যদি কোনো আল্লাহর ওয়াস্তে না হয়, সেগুলি কোনো ওয়াকফ না হয়, জনসাধারণের স্বার্থে না হয়, সেগুলিতে সওয়াবের আশা প্রত্যাশা করা যায় না। তো সুতরাং আপনার আমার কোন দিকে কাজ করা উচিত এই মাসে অবশ্যই একটি পরিকল্পনা থাকা উচিত, যে আমি মানুষ ইফতারিদের রোজার করাবো, সুযোগ পাইলে দান করব। মক্কা মদিনা কোথাও আপনি গেলে দেখবেন এই মাসে মানুষ যেন দেউলিয়া হতে চায়, যে আমি দেউলিয়া হয়ে যাব, সব দিয়ে দেব, কী দেব কী চাই সব দিয়ে দেব, এরকম কিছু চিন্তাভাবনা আপনার আমার থাকা উচিত, যে এই মাসে আমি সব দিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। তিনি কি করতেন? হাদিসে আসছে, বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও বেশি বেগবান হয়ে যেতেন আমার নবী এই মাস আসলে।
প্রবাহিত বাতাস কি করে সমস্ত মানুষের গায়ে লাগে, এরকম নয় যে একজনের গায়ে লাগছে আরেকজনের গায়ে লাগেনি, এরকম নয়। প্রবাহিত বাতাসের চেয়ে বেশি বেগবান হয়ে যেত যখন যখন জিব্রিল আলাইহিসসালাম আসতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন মুরাজাআ করতেন, কোরআন কোরআন একে অপরকে কোরআন শোনাতেন, জিব্রিল রাসূলুল্লাহ কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিব্রিল আলাইহিসসালামকে কোরআন শোনাতেন। এর মাধ্যমে সুন্নত জারি হয়েছে কোরআন এই রমজান মাসে কোরআন মুদারাসা করা, এটা একটা সুন্নত জারি হয়ে গেছে এই রমজান মাসে। সুতরাং এই মাসের এই সুন্নতকে জারি রেখে আমরা সবচেয়ে বেশি চেষ্টা করব যে এ বেশি বেশি করে ভালো কাজে ব্রতী হব, ভালো কাজ করব, যেই কাজ আমার নবী অনুমোদন করেছেন এমন বেশি বেশি করে দান করব। আমার নবী যেভাবে এমনভাবে দান করতেন, যেই দান সবার গায়ে লাগতো আমি এমনভাবে দিব, রাতের অন্ধকারে দেব। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররায় ওয়াদ-দাররায়, আল্লাযীনা ইউনফিকুনা ফিল-লাইলি ওয়ান-নাহার, যারা রাতে দিনে অন্ধ গোপনে মানুষের সামনে সব সময় দান করে এরকম দানবীর হয়ে যাব। আমার দেশে অনেক ফকির আছে, অনেক মানুষ আছে যারা আসলেই খাবার পায় না, তাদের দিকে তাকাবো। আমার অনেক তালেবে ইলম আছে যাদের সত্যিকার অর্থে চলা খাওয়ার পয়সা নেই, যাদের চলার পয়সা নেই, তাদেরকে দান করবো। এইভাবে যদি দান না করতে পারি অবশ্যই আমরা রমজান মাসকে সঠিকভাবে প্রপার ইউটিলাইজ করতে পারলাম না, এবং এরপরে আফসুস হবে ওই ব্যক্তির মতো হবে যারা রমজান চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের ওই ব্যক্তির জন্য ধ্বংস যারা রমজান মাস চলে। আপনার হাদিসটা জানেন যে জিব্রিল আলাইহিস সালাম এক উঠেছেন এক ইয়াতে মিম্বারে উঠেছেন এবং তিনি আমিন বলেছেন, তখন বলেছেন যে ব্যক্তি রমজান পার হয়ে গেছে অথচ গুনাহ ক্ষমা করে নিতে পারেনি তার জন্য ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন, এরকম যেন না হয়। এই জন্য সালবে সালেহীন, আবার এটাও যেন না হয় রমজান মাসে করেছেন পরে আর করবেন না, এটাও নয়, এটা অভ্যাস করে নিতে হবে, তৈরি করে পরবর্তী সবসময় যেন আমরা এই ভালো কাজগুলি করি। কারণ সালফে সালেহীন সবসময় বলতেন বিসা কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান, ওই কওম কতই না খারাপ যারা আল্লাহকে শুধুমাত্র রমজান মাসে চিনে, রমজান মাস চলে গেলে আল্লাহকে চিনে না। মনে রমজান মাস আল্লাহর, অন্য মাস অন্য কারো না, সমস্ত মাসই তো আমার রবের, তার কথা শুনে প্রত্যেকটি কাজ আমাকে করতে হবে। রমজান মাসে কি করব আমরা কি করব? প্রথম কাজ তো সিয়াম সবাই করে থাকি, প্রথম কাজ তো সিয়াম সবাই করে থাকি। এই সিয়াম সবাই বুঝি, সিয়াম হচ্ছে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সিয়ামের কীভাবে আদায় করতে হয়। সিয়াম করবেন কারণ সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা এই সিয়াম ফরজ করেছেন, এই মাসটা নির্ধারণ করে দিয়েছেন, গুরুত্বের সাথে নির্ধারণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে এসেছে আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, সাওম আমার জন্য রাখা হয়, আমি নিজে এর জাজা হব, আমি নিজে এর জাজা হব। আমার ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি অনেক চিন্তা করে দেখেছি এই আয়াতের ব্যাখ্যা এটাই, কারণ অন্য অন্য সমস্ত কাজের অ্যাক্টিভিটিস আছে দেখানোর জন্য, সলাদ সে একজন একবার দাঁড়ায় একবার বসে একবার একবার সে সজদা যায় একবার রুকুতে যায়, ভিন্ন ভিন্ন কাজ আছে, কিন্তু সওম হচ্ছে এমন একটি কাজ যেটা দেখ না করা, খায় না, পান করে না, স্ত্রীর কাছে যায় না, অন্যায় কিছু করে না, খারাপ কিছু করছে না, এটা তো না। তো এখন ফেরেশতারা কী লিখবে, ফেরেশতারা না করে না করে না তো লেখার বিষয় নয়। এই জন্য সওম আমার জন্য আল্লাহর জন্য রাখা হয়, আল্লাহ তাআলা নিজেও খান না পান করেন না, সুতরাং এই জন্য আল্লাহর জন্য স্পেশালি রাখা হয়, এর মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নেই, দরজা বন্ধ করে খেয়ে ফেললে কেউ কি দেখছে। সুতরাং সওম হচ্ছে রিয়া নাই, যেহেতু সেদিন আল্লাহর জন্য রাখা হয়, লোক দেখানোর সুযোগ নাই, সওম ফরজ, সওম আল্লাহর জন্য রাখা। আল্লাহ তাআলা বলছেন আসওমু লি ও আনা আজিবি, আমি নিজেই তার জাজা দেবো, তোমাদের লেখার দরকার নেই। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এই তথ্যটি দিয়েছেন তার কিতাবের মধ্যে অবশ্যই জাদুল মাআদের মধ্যে, সুন্দর একটি তথ্য যে কেন আল্লাহ তাআলা নিজে দিবেন। তারপর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সওমের জাজা সাবরণের এত দরফ, আর যে কোনো আমল বহুগুণ বর্ধিত হয়, কিন্তু সওমের জাজা ইউফা সাবিরুন আজরুম বেগাইর হিসাব। কোরআন কারিমের এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনরা বলেছেন যে আল্লাহ তাআলা সওম হচ্ছে সাবেরের মতো, ধৈর্যশীল, সব কিছু ধৈর্য ধারণ করে, তিন রকমের ধৈর্য তার মধ্যে আছে, একটা হচ্ছে আল্লাহর ইবাদতের ধৈর্য, অন্যায় থেকে বিরত থাকার ধৈর্য, আরটা হচ্ছে সে কষ্ট সৃষ্ট হচ্ছে সমস্ত কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করছে। সওমের সবরের তিনটি প্রকার তার মধ্যে রয়ে গেছে, এই জন্য একজন সয়াম অবশ্যই সে বিনা হিসাবে বিনা কষ্টে মানে বিনা হিসাববিহীন তাকে আল্লাহ তাআলা দান করবেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা সেটা ঘোষণা করেছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইর হিসাব, যে তাদেরকে বিনা হিসেবে তাদেরকে দান করবেন। সুতরাং আমাদের উচিত এই সুযোগটুকু নেয়া সওম পালনের ক্ষেত্রে কোনো রকমের ছাড় কোনো রকমের চিন্তাভাবনা না করে যে অবশ্যই সওম পালন করতে হবে। দ্বিতীয় হচ্ছে কিয়াম, কিয়ামুল লাইল, রাতের বেলা ফরজ সালাত ব্যতীত আর যা পড়া হয় সবটাই কিয়ামুল লাইল, যতটুকু আল্লাহ তাআলা আপনার জন্য মঞ্জুর করেছেন, আট হোক, বারো হোক, দশ হোক,
যতটুকু মঞ্জুর করেছেন আপনি পড়েন, ইমামের সাথে পড়ে ফিরে যান, কিয়ামুল লাইল আপনার হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা রমাদানা ঈমান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি রমজানের কিয়াম করবে ইমানের সাথে, যে আল্লাহ তাআলা আমার উপর সেটা নির্ধারণ করে দিয়েছেন, আর কেউ নয়, ইহতিসাবের সাথে সওয়াবের আশায়, দুনিয়ার কারো দেখানোর জন্য নয় যে আমি তাহাজ্জুদ গুজার বা আমি তারাবি পড়ি, নামাজ পড়ি, এই দেখানোর জন্য যে ব্যক্তি আসবে না, আল্লাহ তাআলার জন্য একান্তভাবে যে কাজটি করবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আলেমরা বলেন যে তার গুনাহ অর্থাৎ সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কবিরা গুনাহর জন্য তওবা লাগবে এবং অবশ্যই তওবা হয়ে যাবে। আমরা আলোচনা করব আরেকটি কাজ যেটা ইস্তেগফার করতে হবে আমাদেরকে। তিন নম্বর যে কাজটি করতে হবে, লাইলাতুল কদর খুঁজতে হবে, যেটা আমাদের সামনে আছে। রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লাইলাতুল কদর খোঁজা। কারণ লাইলাতুল কদর কেন খুঁজতে হবে, আমার নবী আল্লাহ তাআলা কোরআন যেমন একটি পূর্ণ সূরা নাজিল করেছেন, আবার অন্যান্য সূরাতে লাইলাতুল কদরে ইঙ্গিত করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু লাইলাতুল কদরের ব্যাপারেও বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি শুধুমাত্র লাইলাতুল কদর কিয়াম করতে পারবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে একটা বিরাট সুযোগ, এই সুযোগ যেন আমাদের হাতছাড়া না হয়ে যায় সেভাবে আমাদের খেয়াল রাখা দরকার। লাইলাতুল কদর যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, তবে হাজার বছরের এবাদত, হাজার মাসের এবাদত আমার থেকে চলে গেল, হাজার মাস বাদ, হাজার মাস আমরা বাঁচতে পারবো না। আগেকার উম্মতরা বেশি বছর বাঁচত, এখন আমরা কম বাঁচি। আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে কাউকে কোনো নেয়ামত উঠিয়ে নিলে ঠিক অনুরূপ নেয়ামত অন্যভাবে দিয়ে দেন। আমাদের অনেক বছর বাঁচার নেয়ামত নেই, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একটি দিন একটি রাত্র দিয়েছেন, যেই রাত্রির অনেক বছর অনেক মাস ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। তো এই মাসের অবশ্যই অবশ্যই আমরা ইবাদত করব। কিভাবে করব? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে এতেকাফ করলেন, এতেকাফ করে বললেন যে এই দশকে লাইলাতুল কদর নেই। তারপর দ্বিতীয় দশকে এতেকাফ করলেন, এতেকাফ করে বললেন যে এই দশকেও লাইলাতুল কদর নেই। সুতরাং তৃতীয় দশকে অবশ্যই আছে। তিনি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারলেন, জানে জেনে তিনি আসলেন জানাতে, লোকদেরকে জানাবেন যে লাইলাতুল কদর অমুক দিন। দুইজন মানুষ ঝগড়া করছে, তাদের ঝগড়া নিভাতে গিয়ে তিনি ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে বললেন যে এর মধ্যে কোনো কল্যাণ আছে, তোমরা সেটা শেষ দশকে খোঁজো, ফিল আশিল আওয়াখের, শেষ দশকে খোঁজো। বিভিন্ন হাদিসে এসেছে শেষ দশকে বেজোর রাত্রিতে, কিন্তু আবার কোনো কোনো হাদিসে জোর রাত্রিতেও এসেছে। সুতরাং কখনো আমরা শুধু বেজোর রাত্রি আবাদ করবো না, জো শেষ দশকের এই বেজোর রাত্রি জোর রাত্রি সবগুলিতে আমরা নিঃসন্দেহে আবাদ করবো। কারণ কোনটা যে লাইলাতুল কদর হয়ে যায় কেউ জানে না। সুতরাং এর মধ্যে আমরা আবাদ করলে, যেই ব্যক্তি শেষ দশক এতেকাপ করবে, সত্যিকার অর্থে এতেকাপ করবে, অবশ্যই সেই লাইলাতুল কদর পেয়ে যাবে। এই সুযোগ আমরা সদ্ব্যবহার করতে পারি, লাইলাতুল কদর এই শেষ দশক যেন এতেকাপ করি। দুনিয়ার জীবনের জন্য আপনি অনেক কিছু করেন, আপনি কক্সবাজার যান কী জন্য, আনন্দ উপভোগ করতে, আপনি যান ব্যাংকক যান, আপনি আমেরিকা যান, লন্ডন যান, কী জন্য, আনন্দ উপভোগ করতে, নিজের জন্য। আল্লাহর জন্য দশটা দিন দেন, আল্লাহর জন্য একান্তভাবে, যে দশ দিন আমি সব ভুলে আল্লাহর জন্য কাজ করব, অসুবিধা নেই, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তাওহীদ করবেন, এর বিপরীত অনেক কিছু দেবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। রমজানের এই শেষ দশকের এতেকাফ করার চিন্তাভাবনা করেন, অবশ্যই আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন এবং হাজার মাসের সওয়াব আপনি প্রাপ্ত হবেন। রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরআনে কারিম তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআনে কারিম সম্পর্কে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন কারিম এই মাসে নাজিল করা হয়েছে। কোরআনে কারিম নয়, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রাপ্ত হয়েছি আমরা যে প্রত্যেকটি বড় বড় কিতাব রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলার একটি খাস রহমত যে রমজান মাসকে তিনি এখতিয়ার করেছেন, এই মাসেই বড় বড় সমস্ত কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল সবগুলি। কোরআনে কারিম আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন, 23 অথবা 24 হাদিস অনুসারে দেখা যায় এই মাসে তিনি নাজিল করেছেন। এই জন্য এই মাসে কোরআন একটি দাবি আছে, অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করতে যেন আমরা এটা না বুঝি যে শুধু পড়ে যাওয়া, শুধু পড়ে যাওয়া কোরআন তেলাওয়াত সর্বে সালেহীন নিয়ম ছিল না। কোরআন করিমকে অর্থসহ বুঝে পড়াটা সর্বে সালেহীন নিয়ম ছিল, এইটা আমাদের ভুল ধারণা। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন সবসময় বলতেন, একটি হচ্ছে তেলাওয়াত সাধারণ, এটা পড়লে সওয়াব হয় 1 রুপে 10 নাকি, কিন্তু অর্থ বুঝে কোরআন থেকে হেদায়ত নেওয়ার জন্য পড়তে হবে, হেদায়ত নিতে হলে সেটাই হচ্ছে মূল কোরআনের সঠিক তেলাওয়াত, এইটাই হচ্ছে, এটার কারণেই আপনাকে আর আখেরাতে আপনাকে বলা হবে ইকরা ওয়ারতাকি বা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরা 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 আয়াতিন তাকরাউহা, তোমার সর্বশেষ স্থান হবে, সর্বশেষ যে আয়াত তুমি পড়বে সেই আয়াত পর্যন্ত, সেই আয়াত পড়া পর্যন্ত বা সেখানে তোমার স্থান হবে, সেটা কোরআন আমল করার উপর নির্ভরশীল। ওই ব্যক্তি ওই কারি নয় যে কারি কোরআন পড়েছে অথচ তার অন্তর তার বিরুদ্ধে,
মুখে একটা বলেছে অন্তর তার বিপরীত, এটা তো একটা নিফাকি কায়দা হয়ে যাবে, এটা যেন না হয়। অর্থ বুঝে পড়তে চেষ্টা করে, আলহামদুলিল্লাহ এক সময় আমরা কোরআনের অর্থ বুঝতাম না, বলতাম যে অর্থ বুঝি না, কোনো বাংলা কেউ করে নাই, এখন বাংলায় প্রচুর পরিমাণে অনুবাদের অর্থানুবাদের কোরআন পাওয়া যায়। আপনার আমার উচিত সেগুলি গ্রহণ করা, সেগুলি গ্রহণ করে কোরআনের তেলাওয়াতের জন্য কাজ করা। এই মাসে অবশ্যই যেন আমরা কোরআন তেলাওয়াত করি এবং কোরআনতে অর্থ বুঝি এবং এই হেদায়াত নিতে চেষ্টা করি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে পথ সহজ সরল সেই পথ আল্লাহ তাআলা দেখায়। আপনার প্রচেষ্টা থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পথ দেখাবেন। কোরআনে কারিম পড়ে কেউ হতবাগা হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কোরআন হচ্ছে মাদুবাতুল্লাহ ফিল আরদ, জমিনের বুকে আল্লাহ তাআলার একটি যেখানে খাবার দিয়ে দিয়েছে এরকম দস্তরখান, যেখানে দস্তর এই দস্তরখান থেকে সবাইকে নিতে তিনি বলেছেন, এখান থেকে নিতে হবে। তিনি বলেছেন লা ইয়াদুল্লু ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, কোরআন যে পড়বে দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, আখিরাতেও সে সাকি হবে না, অর্থাৎ হতবাগা হবে না। সুতরাং কোরআন অবশ্যই আমাদের পড়তে হবে। আপনার আমার এই মাসে গবেষণার মধ্যে একটি থাকা উচিত যে একবার আমি অর্থ সহ কোরআন এই কোরআনটা পড়ে ফেলবো। রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে আমি এই সময়টা কোরআনটা অর্থসহ একবার পড়ে ফেলবো, আমার আল্লাহ কী বলেছেন সেটা বুঝতে চেষ্টা করব। এটা অবশ্যই আমাদের কর্তব্যের ভিতরে পড়ে। সুতরাং অবশ্যই আমরা এই রমজান মাসে কাজটি করব। আরেকটি কাজ করা দরকার, বেশি বেশি ইস্তেগফার করা দরকার, ক্ষমা চাওয়া দরকার। ক্ষমার উপরে কোনো কিছু নেই, আল্লাহ তাআলার ক্ষমা যদি আপনি পেতে পারেন তাহলে আল্লাহ তাআলার জান্নাত আপনি পেতে পারবেন, আর ক্ষমা না পাইলে আমার আপনার কোনো পার হওয়ার কোনো উপায় নাই। আমাদের দিনে ক্ষণে সর্বক্ষণে মাথার ভিতরে কত রকমের গুনার কথা আসে, সেই গুনা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় ইস্তেগফার করতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে ইস্তেগফার করতেন, আমাদেরকেও সেভাবে ইস্তেগফারে লেগে যেতে হবে। এই ইস্তেগফারের জন্যই আপনি দেখেন লাইলাতুল কদর পেলে কী করতে হবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যদি লাইলাতুল কদর পাই তাহলে আমরা কী করব, কীভাবে আমি কীভাবে আমল করতে পারি, কী বলতে পারি। তখন আমার নবী শিখিয়ে দিয়েছেন বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফুআন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাংলা বলেন, আরবি না পড়তে পারলে কোনো সমস্যা নেই, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। শেষ দশক যেন আপনার মুখ থেকে এই কথা বাদ না যায়, সর্বক্ষণ যেন আপনার মুখে থাকে, দিনে রাতে 24 ঘন্টা যেন এটা আপনার মুখে থাকে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফুআন্নি। সুতরাং এই ক্ষমার ইস্তেগফারের একটি বিরাট সুযোগ রয়ে গেছে, এই ক্ষমা পাওয়ার সুযোগ রয়ে গেছে আমার আপনার। এই রমজান মাস যেন বিদায় এভাবে বিদায় না হয় যে ক্ষমা চেয়েছি ক্ষমা পাই নাই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এই যে এরকম যেন না হয়। অর্থাৎ আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবেন মন থেকে। রাবে আদবিয়া যাকে বলা হতো, আপনারা বলেন রাবে বসরি, উনি বলতেন যে অনেক আস্তাগফিরুল্লাহ থেকে আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলি, অর্থাৎ মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বলছে অন্তরে নাই। অর্থাৎ শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে না, মন থেকে ক্ষমা চাইতে হবে যে আমি সত্যিকার অর্থেই ক্ষমা চাচ্ছি। তাওবাতান নসুহা, যে খাঁটি তওবা, তওবাতান নসুহ কোনো মানুষের নাম নয়, অনেকে বলেন নাসু একজনের নাম সে তওবা করছে, এটা না, নাসু হচ্ছে খাঁটি তওবা যেন আমি করি, আমার দিনটাতে খাঁটি তওবা যেন আমার সাথী হয় এই রমজান মাসে, এটা আমাদের চিন্তা ভাবনা থাকা দরকার। আর দুটি কাজ কথা বলে আমি শেষ করবো, সেটি হচ্ছে রমজান মাসে দানের হস্ত বাড়াতে হবে, যেটা আমি একটু আগে বলেছি, বেশি বেশি করে দান করতে হবে। আমার নবী দান করতেন, সেই দান হতে পারে জাকাত, সেই দান হতে পারে সাধারণ সৎকার, সেই দান হতে পারে আপনি ইফতারি করাবেন, সেহারি খাওয়াবেন, তাদেরকে দিনের খাবার খাইয়ে দিবেন, ভালো কিছু দান করবেন, সবই হতে পারে আলহামদুলিল্লাহ, সেটা একটা ভালো কাজ। অবশ্যই রমজান মাসে এই কাজগুলি আমাদের করা দরকার। আর হচ্ছে রমজান শেষ হওয়ার আগে ফেতরা দিয়ে রমজানে যে ভুল ত্রুটিগুলি হয়ে গেছে তা থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা আমাদের চালাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রমজান মাসের শেষে ফরজ করা হয়েছে সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর। কেন হয়েছে? তিনি বলেছেন যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায় কিছু ভুল কথাবার্তা, খারাপ কথা চলে আসে, সেগুলি থেকে উদ্ধার করার জন্য এবং মিসকিনদেরকে একবেলা খাবার দেওয়ার জন্য আমাদেরকে যাকাতুল ফিতরের জন্য টাইম মতো দিতে পারি, সেই প্রচেষ্টা আমরা থাকবো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর রমজানের শেষে তাকবীর ঘোষণা করবো, বলবো আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।